নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো মোহনবাগান দলে অবশ্যই অফিসিয়ালভাবে জ্যামি ম্যাকলায়ন কিন্তু সই করে নিল আর তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কিন্তু আজকেই হয়ে গেছে চার বছরের চুক্তিতে তিনি মোহনবাগান দলের হয়ে খেলবেন তো এবার তিনি এই মোহনবাগান দলের সই করার পর কি বলেছেন সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। হ্যাঁ তিনি কিন্তু একটা লম্বা বার্তা দিয়েছেন তো সেটাই তোমাদেরকে জানাবো যে তিনি মোহনবাগান দলে সই করার পর কি বলেছেন তো মোহনবাগান দলে সই করার পর তিনি যেটা বলেছেন এই দল সম্পর্কে আইসেল সম্পর্কে এবং ফ্যানদের তার প্লেয়ারদেরকে নিয়ে মানে তার এখন সতীর্থ প্লেয়ারদের নিয়ে সব মিলিয়ে কি বলেছেন এক এক করে তোমাদেরকে বলি তো জেমি ম্যাকল্যান বলেছেন ইয়ান হিউম যখন আইসেলে খেলতেন তখন আমি অস্ট্রেলিয়ার একটি স্পোর্টস চ্যানেলে ভারতীয় ফুটবল ম্যাচগুলি দেখতাম বেশ কিছু বিশ্ববিখ্যাত তারকা ফুটবলারদেরও খেলতে দেখেছি আমি কিন্তু মোহনবাগানে আমার খেলতে আসার পিছনে কাজ করেছে ক্লাবের ঐতিহ্য ইতিহাস জেতার ইচ্ছাশক্তি যা আমার মানসিকতার সঙ্গে সব সময় মেলে অস্ট্রেলিয়াতে আমি অনেক কিছু পেয়েছি বহু সম্মান অর্জন করেছি তাই দেশের বাইরে এমন একটা দলের সঙ্গে যুক্ত হতে চেয়েছিলাম যে দলের ফুটবলার ও স্টাফরা ইতিমধ্যেই নিজেদের প্রমাণ করেছে মোহনবাগানের সদস্য সমর্থকদের ক্লাবের প্রতি আবেগ উচ্ছ্বাস ভালোবাসাও আমাকে এই ক্লাবে টেনে এনেছে মেইনাজদের সামনে মাঠে নামার জন্য আমি মুখিয়ে আছি মাঠের বাইরেও আমার একটা আগ্রহ আছে যেটা আমার স্ত্রীরও আছে তা হলো ভারতীয় খাবার ভারতীয় খাবার আমার খুব প্রিয় ভারতে পৌঁছে কিছু ভালো খাবার খাওয়ার জন্য আমি অধীর অপেক্ষায় আছি কলকাতার ডার্বির সঙ্গে আমি পরিচিত অনেকগুলো ডার্বি দেখেছি স্টেডিয়ামে ষাট হাজার দর্শক ডার্বির দিন যে পরিবেশ সৃষ্টি করে এক কথায় অসাধারণ আমি জানি ক্লাবের সমর্থকদের কাছে এই ডার্বির আবেগ একদমই আলাদা আমি যে ক্লাবে যোগ দিয়েছি সেই মোহনবাগান সুপারজাইন্স দল হিসেবে ইতিমধ্যেই নিজেদের ভারতে প্রমাণ করেছে এবং আমার কাজ এখন সেই সাফল্যকে ধরে রাখার নিজে সেরাটা দিয়ে সবসময় চেষ্টা করব সাহায্য করার এবং পারফরমেন্সটা ভালো দেওয়ার চেষ্টা করব ভারতের সেরা ক্লাব মোহনবাগানের সাফল্যকে ধারাবাহিক সারণিতে রেখে দেয়া আমার একমাত্র কাজ দিমিত্রি পেট্রাটাস এবং জেসন কামিন্সের দুজনের সঙ্গেই একই দলে এবং বিপক্ষে খেলার অভিজ্ঞতা আমার আছে দিমি আক্রমণে তৈরি করতে একদম অভ্যস্ত সাহসী ফুটবলার স্ট্রাইকারদের যখন ঠিকানা লেখা গোলের পাশ বাড়ায় আমি জানি মোহনবাগানেও ও আমাকে দারুণ দারুণ সব গোল করার জন্য বল জোগাবে এবং নিজেও গোল করবে আমার আর জেসন কামিংস ওর বাপাটা আমার ডান পায়ের রেফ্লিকা হ্যাঁ দুর্দান্ত এডিনবার্গের হিবানিয়ান ক্লাবে আমি আর জেসান একসঙ্গে খেলতাম দুজনেরই তখন বিপক্ষের পেনাল্টি বক্সে বল নিয়ে ঢুকে পড়াটা ছিল আমাদের অভ্যাস এবং পছন্দের হ্যাঁ স্বাভাবিকভাবেই কোনো একজন গোল করেও ফেলতাম আমরা যা নয় নম্বরের করে থাকার একটা কাজ ছিল আর আক্রমণ ভাগে আমাদের আরও এক সতীর্থ রয়েছে গ্রেগ স্টুয়ার্ট আমি এসপিএলএ খেলার সময় থেকে ওকে জানি ও যে বিপক্ষ দলের ত্রাস হয়ে উঠতে পারে সেটা ইতিমধ্যেই প্রমাণ করে ছেড়েছে গ্রেগ ভারতে নিজেদের নিজেকে প্রতিষ্ঠিত করেছে আগেই আমি ক্লাবের সদস্য সমর্থকদের আশ্বস্ত করছি যে আমাদের মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না এবং সমর্থকদের প্রত্যাশা পূরণ করতেও আমরা বদ্ধপরিকর থাকবো পাঁচটি গোল্ডেন বুট জিতেছি অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা গোল্ড স্কোরার আমি দলের সঙ্গে মানিয়ে নিতে সপ্তাহখানেক সময় লাগবে হয়তো আমার সতীর্থরা আমার মাঠের ভেতরে গতিবিধির সঙ্গে সরগর হলেই আমি নিজের ছন্দে ফিরে পাব বা ছন্দে ফিরে আসব এবং লক্ষ্যে পৌঁছাবো এই বিশ্বাস আমার নিজের ওপর আছে আর ভারতের এই ক্লাবে আসার অন্যতম কারণ ক্লাবের সাফল্য মোহনবাগান সুপার সুপারজায়েন্স ইতিমধ্যেই নিজেদের সেরা প্রমাণ করেছে সেই দলের সদস্য হয়ে মাঠে নামবো এটা ভেবে আমি খুব রোমাঞ্চিত হচ্ছি যেদিন মোহনবাগান মাঠে নামব সেদিন আমার কাছে বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিন উনত্রিশে জুলাই ক্লাবের ইতিহাসে এক ঐতিহাসিক দিন তেমন আমার জীবনেও এক বিশেষ দিন কারণ ওই দিন আমার জন্মদিন উনত্রিশে জুলাই জন্মদিন এবং ক্লাবের ইতিহাস তৈরি দিনে নতুন পথ চলা শুরু করার অপেক্ষায় আমি দিন গুনছি আমি প্রতিদিন পরিশ্রম করে নিজেকে তৈরি করে রাখবো ছেঁড়াটা দেওয়ার চেষ্টা করব ট্রফি জিতে সবাই মিলে একসাথে আনন্দ উপভোগ করব। সেই সময়ের অপেক্ষায় আমি আছি তো এরকম কিছু কথা অবশ্যই জ্যামি ম্যাকলেন মোহনবাগান দলে সই করার পর বলেন তো কিছু কিছু কথা খুব ভালো লেগেছে সব কথাই ভালো লেগেছে তার দুর্দান্ত একটা বড় ভালো লম্বা বার্তা দিয়েছেন তো এখন শুধু আমরা তার পা থেকে গোল দেখার অপেক্ষা রয়েছি এবং কিছু ভালো ম্যাচের প্রদর্শন দেখার অবশ্যই সেই অপেক্ষায় রয়েছি এবং তিনি নিজেই বলেছেন একটু সময় লাগবে তার সময় মানে ম্যাচ ফিট হতে এবং এই টিমের সাথে মানিয়ে নিতে